বেশ কিছু দাবি দেওয়া নিয়ে মুর্শিদাবাদের জেলা শাসককে গণ ডেপুটেশন জেলা কংগ্রেস সংখ্যালঘু ছেলের সাচার কমিটির সুপারিশগুলি যথাযথভাবে এই জেলায় পালন করা, ওয়াকফ সম্পত্তি উদ্ধারকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উন্নয়নের কাজে লাগানো মোট 12 দফা দাবি নিয়ে জেলা শাসককে ডেপুটেশন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সংখ্যালঘু ছেলের। সভায় উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তুমি যা চাইবে তাই পাবে, দুয়ার খুললে কর্মীর সাথে পোলাও বিরিয়ানি কুরবানি ফিরনি চাপ গোশত সব পাওয়া যায়। সরকার এখন দুয়ারে, কিন্তু সরকারকে দুয়ারে আসতে হচ্ছে কেন? সরকারের দুয়ারে তোমরা সারা জীবন পার করলাম, কারণ ঢুকে পড়েছে তাই সরকার এখন দুয়ারে চলেছে। সে দুয়ারে সে আমাদের কি দিবা ভাই? তুমি আমাদের চাকরি চাই, বিধবা ভাতা চাই, পার্থক্য ভাতা চাই, ঘর চাই, দাও। তুমি কি দিতে পারবে? তোমার দলের নেতারা কি দিতে দেবে? তোমার দলের নেতারা বলবে আগে আমাকে দাও তারপরে তুমি লাও। যদি আপনি কিছু প্রশ্ন করতে যান তখন বলবে এই বেশি কথা বলো না, তোমাদের ভোট দিয়ে আমি পাস করিনি। কিন্তু তুই তো ভোট দিয়ে পাস করবি, ভোট দিয়ে দিতে দেয় আমাদের উপরে ভগবান নিচে প্রধান হয়ে বসে আছে আমাদের প্রধান। তার কাছে গেলে সে বলবে তোমাদের ভোট দিয়ে তো পাস করিনি, তাদের আমাকে বেশি প্রশ্ন করবে দিতে হবে লাভ তাকে নিয়ে। কিন্তু আপনার কি 100 দিনের কাজ আপনার জন্য আমরা নিয়েছি। 2006 সালে প্রথম আমি দিলাম মাতা মুয়াজের মাথা দিয়ে দিয়েছি ভাই, আবার কিছু দিয়ে দিয়েছি, নামাজ করে দিয়েছি দুবার, ইমাম মাতা মুয়াজের মাথা দিয়ে দিয়েছি, আর আমার জাদাবার দিয়েছি আর কিছু না। কোনো মুসলমান কিন্তু বলেনি যে ভাই আমাদেরকে ইমাম মাতা দাও, কোনো মুসলমান বলেনি আমাদেরকে মুয়াজের মাথা দাও, কেউ বলেনি। মুখ্যমন্ত্রী নিজেই খামোখা উঠিয়ে বলছে ইমাম মাতা দিবে, মুসলমান খাতির করো। এবার হিন্দু তো চলে গেল, ওই দেখে হিন্দু যখন চলে আসে বলছে হিন্দু তোমরা চটিও না, তোমাদেরকে পুরোহিত ভাতা দেবে। আর ভাই পাতালি আমরা বাঁচবো কেন? ভাতার ভাত খাবো কেন? রোজগারের ভাত খাবো আমরা? আমরা রোজগার করতে যাই, কাজ দাও, শিল্প এনে দাও, শিক্ষা দাও, রুটি রুজির ব্যবস্থা করে দাও, ভাতা দিয়ে আমাদেরকে মানুষ করবে কেন? তুমি ভাতা দেওয়া মানে তুমি গোলাম মানতে চাইছো আমাদের, সে হিন্দু হোক আর মুসলমানই হোক গোলাম বানাতে চাইছে, ভাতা দেওয়া মানে তুমি গোলাম। এখন বিজেপি পার্টি সেইটাকে উঠিয়ে দিয়ে চাইছে, বলছে কৃষকদের আর আমরা ন্যায্য মূল্যে দাম কিনবো না, এখন প্রাইভেট পার্টি আসবে, কর্পোরেটরা আসবে, তারা কেনা বেচা করবে, তাদের জন্য ব্যবস্থা করে দিয়েছে। কৃষক তার প্রতিবাদ করছে, বলছে এটা করো না। কোন কৃষক? পাঞ্জাবের কৃষক, তারা শিখ বেশিরভাগ, হরিয়ানার কৃষক, উত্তরপ্রদেশের কৃষক, রাজস্থানের কৃষক। সরকার কি বলছে? ও যারা কৃষক আন্দোলন করছে আর ওরা তো খালিস্তানি গো, ওরা তো পাকিস্তানি, ওরা দেশদ্রোহী হবে আগামী দিনে, ওরা নকশাল, ওরা দেশের শত্রু, এই আন্দোলনকে তো সমর্থন করো না, দেশের শত্রু হয়ে গেল। কাল পর্যন্ত যে ছিল অন্নদাতা আজ সে হয়ে গেল দেশদ্রোহী, কাল পর্যন্ত দেশ ছিল দেশপ্রেমী আজ সে হলো দেশদ্রোহী। ভারতবর্ষের সীমানায় সামরিক বাহিনীতে যখনই চেহারা ফুটে উঠে তখনই দেখবে প্রথমে শিখদের ছবি, দেশপ্রেমের উদাহরণ ভারতবর্ষের শিখ সম্প্রদায়। ভগৎ সিং এর দেশের নাম পাঞ্জাব, তারা আজকে খালিস্তানি হয়ে যাচ্ছে, পাকিস্তানি হয়ে যাচ্ছে, দেশ বিরোধী হয়েছে, কেন? তারা বলছে ইন্দিরা গান্ধী আমাদের যে অধিকারটা দিয়েছিল তোমরা কেড়ে নিও না। কৃষি বিল প্রত্যাহারের দাবি সহ বেকার কাজের দাবিতে বিরাট মিছিল ও সমাবেশ। মুর্শিদাবাদের নবগ্রাম থানায় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন DYFI বিকেল 2টার সময় বিরাট মিছিল ও সমাবেশ গঠিত হয়। তাদের দাবি অবিলম্বে ট্রেড পরীক্ষা পাস করা চাকরি প্রার্থীদের অবিলম্বে নিয়োগ করতে হবে, বেকার যুবক যুবতী কাজ অথবা পরিবার পিছু মাসিক 7,500 টাকা ভাতা দিতে হবে, নতুন কৃষি বিল
বাতিল করতে হবে এবং দুর্নীতিমুক্ত নবগ্রাম গড়ে তোলা সহ একাধিক দাবি।